হ্যালো আসসালামু আলাইকুম, আমি নাইম ফ্রম সানজেন। আজকে আমাদের টপিকটা হচ্ছে কানাডার ইনটেক নিয়ে। আমরা জানি কানাডাতে মেইনলি তিনটা ইনটেক থাকে, সেটা হচ্ছে সেপ্টেম্বর, জানুয়ারি এবং মে ইনটেক। সর্বপ্রথম আমি যে ইনটেকটার কথা বলবো সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে মেইনলি সবচেয়ে বড় ইনটেক কানাডার জন্য, কারণ বেসিক্যালি এই ইনটেকেই সবচেয়ে বেশি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডাতে যেয়ে থাকে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি কানাডাতে পড়তে যেতে চান, তাহলে আমি বলবো সেপ্টেম্বর ইনটেকটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। কারণ যেটা হচ্ছে যে অনেক সময় অনেক স্টুডেন্ট আমাদের কাছে এরকম কিছু সাবজেক্ট নিয়ে আসে যেগুলো আসলে আমরা মে ইনটেক বা জানুয়ারি ইনটেক অনেক সময় অ্যাভেলেবেল পাই না। তাদেরকে আমরা বলে থাকি আপনারা অবশ্যই যারা সেপ্টেম্বর ইনটেকে চাচ্ছেন তারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, অ্যাপ্লিকেশন করে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টটা বেছে নিতে পারেন। এরপরে আমরা যদি আসি জানুয়ারি ইনটেকের কথা, জানুয়ারি ইনটেকে মেইনলি আমরা জানি কানাডাতে জানুয়ারি ইনটেকটাও অনেক স্টুডেন্ট তারা নিয়ে থাকে এবং জানুয়ারি ইনটেকে অনেক সিট অ্যাভেলেবেল থাকে বেসিক্যালি। এবং যারা মেইনলি সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারে না তাদের জন্যই মেইনলি জানুয়ারি ইনটেকটা হয়ে থাকে। এবং এরপরে যদি আমরা আসি মে ইনটেকের কথায়, মে ইনটেকটা বেসিক্যালি সব ইউনিভার্সিটিগুলো ওরকমভাবে ওপেন থাকে না। যে ইউনিভার্সিটিগুলো ওপেন থাকে সেগুলোর কিছু লিমিটেড কোর্স থাকে। তারপর আমি বলবো আমাদের এখন পর্যন্ত মে ইনটেকে যেই ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে অলরেডি অ্যাপ্লিকেশন চলতেছে এবং খুবই সন্নিকটে তাদের ডেডলাইন। আপনারা যদি চান যে মে ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন তাহলে খুব শীঘ্রই আমাদের অফিসে আসুন এবং যোগাযোগ করে মে ইনটেকের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মে ইনটেকের জন্য আমি বলবো যে এখন যেই ইউনিভার্সিটিগুলো ওপেন বা কলেজগুলো ওপেন আছে তার মধ্যে ফ্লেমিং কলেজ আপনার ওপেন রয়েছে, তাছাড়া আরও কিছু ইউনিভার্সিটি ওপেন রয়েছে। আপনারা যারা চাচ্ছেন যে না আমার মে ইনটেকেই যেতে হবে, আপনার সব ডকুমেন্ট ওকে আছে, তাহলে আমি বলবো যে আপনারা মে ইনটেকের জন্য আমাদের অফিসে আসুন এবং আপনাদের প্রোফাইল অ্যাসেস করে আপনারা কোন ইউনিভার্সিটিতে যেতে চান, কোন সাবজেক্টে যেতে চান এই ব্যাপারগুলো অ্যাসেস করে দেন হচ্ছে আপনারা চয়েস করুন। এবং আমি বলবো যারা মে ইনটেকটাকে টার্গেট রেখেছেন অবশ্যই আপনাদের এখন আইএলটিএসের স্কোর এর মধ্যে কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের প্রোফাইল সব কিছু ডকুমেন্টগুলো ওকে থাকতে হবে। এবং যাদের ব্যাংক স্পন্সর ডকুমেন্টগুলো এখনও রেডি করেননি আপনারা খুব শীঘ্রই এগুলো রেডি করতে পারেন। এবং কীভাবে এগুলো রেডি করতে হবে এগুলো যদি নিয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা এখনো আইএলটিএস করেননি বা চাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে বলবো যে সেপ্টেম্বর ইনটেক অলরেডি ওপেন, আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের আইএলটিএসটা কমপ্লিট করুন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেপ্টেম্বর ইনটেকেও চাইলে এখন অ্যাপ্লিকেশন করে রাখতে পারবেন। এ ব্যাপারে আপনারা আমাদের নিচে দেওয়া নম্বরগুলোতে কল করতে পারুন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করুন। থ্যাংক ইউ।